हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपना देखा झाल मिष्टी चीड़ेर पोलाव कीभावे तैरी करबें। तैरी करा खुबी सहज और दुर्दान्त खेते हैं, तो चलून देखे नीन। प्रथमे आमी चीड़ेगुलो खूब भालो करे धुए नियेछि एबं शुकनो करे जल झरिए नियेछि। एरपर आमी नियेछि आदा कुचि, लंका गुड़ो, परिमाण मतो लवण, हलुद गुड़ो, दुटो काँचा लंका, एक चामच घी, तेजपाता, दारचिनी, लवंग, दुटो एलाच, टुकड़ो करे आलू और पेंयाज कुचि, नियेछि बादाम, काजू, किशमिश और नियेछि परिमाण मतो चीनी। प्रथमे आमी सादा तेल दिए दिएछि कड़ाइते। बंधुरा, आमी मौरीटा स्किप करे गेछिलाम, ताई आमी एखन मौरी, दारचिनी, लवंग, एलाच सबगुलो तेलेर मध्ये प्रथमे दिए देव। एरपर दिए देव टुकड़ो करा आलू और पेंयाज कुचि। এটা ভালোভাবে এক মিনিট আমি নাড়াচাড়া করব। এক মিনিট পর আমি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আর দেব লঙ্কা। আপনারা যদি ঝাল পছন্দ করেন এর থেকে বেশি লঙ্কা ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো। তারপর এটা আরো ভালোভাবে নাড়াচাড়া করব এবং আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, আমার একদম আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি চিড়েটা দিয়ে দেব এর মধ্যে। মনে রাখবেন, আলুটা একদম সিদ্ধ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তারপরই কিন্তু চিড়েটা দেবেন, কারণ অনেকক্ষণ আগে যদি আপনি চিড়েটা দিয়ে দেন তাহলে চিড়েটা শক্ত হয়ে যাবে। এরপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এক কাপ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এর থেকে বেশি পরিমাণ চিনি ইউজ করতে পারেন। এরপর এটাকে আমি ভালো করে আরেকবার মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে। এরপর দিয়ে দেব বাদাম আর দিয়ে দেব কাজু কিশমিশ। বন্ধুরা, চিড়ের পোলাও রেসিপিটা খুব সহজে, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করা যায় বাড়িতেই, আর এটা খেতে দুর্দান্ত হয়। টিফিন টাইমে যদি কিছু খেতে ইচ্ছা করে আপনার, তাহলে অবশ্যই এটা বানিয়ে একবার খাবেন। দেখুন, এরপর আমি ঘিটা দিয়ে দিলাম এবং এটাকে আমি একবার জাস্ট নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি। এইরকম দুর্দান্ত রেসিপি নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।